নমস্কার বন্ধুরা, আমি শিখা। আমার রান্নাঘরে নতুন ও পুরনো সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানি। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে সকলের সামনে হাজির হয়ে গেছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, হ্যাঁ ঠিক ধরেছেন, আজ আমি এঁচোড়ের ডালনার একটা রেসিপি নিয়ে সকলের সামনে হাজির হয়ে গেছি। আর এই এঁচোড়ের ডালনাটা খুব সিম্পলভাবে অতি সুস্বাদু ও সহজ পদ্ধতিতে আমি আজ তৈরি করেছি। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক কত সহজ পদ্ধতিতে আমি সেই রেসিপিটা তৈরি করেছি। তবে রেসিপিটি দেখার আগে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার সাথে থেকে আমাকে এগিয়ে চলতে সাহায্য করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করব আগামী দিন পর্যন্ত এইভাবে আমার সাথে থেকে আমাকে এগিয়ে চলতে সাহায্য করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক আজ আমি এঁচোড়টা কীভাবে তৈরি করছি। আর সেটা দেখার জন্য আমার সাথে আমার রান্নাঘরে, এর জন্য সবার প্রথমে আমি গ্যাস ওভেনের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি আমি বড় চামচের এক চামচ পরিমাণ তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি। আমি এখানে তেলের পরিমাণ কিন্তু যথেষ্টই অল্প দিলাম, আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর সর্ষের তেলও ইউজ করতে পারেন। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটাকে একটু ফ্রাই করব। একটু নাড়াচাড়া করার পর দেখা যাবে জিরেটা দিয়ে একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন থেতো করা, আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে আমি হাই টু মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তার সাথে কিন্তু আমি দুটো শুকনো লঙ্কাও দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরোটাই শুকনো লঙ্কাতেও করতে পারেন। দু এক মিনিট ভাজার পর আমি এখানে ডুবো করে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, সেই আলু টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ভাজব। আবারও আমি আলুগুলোকে দু এক মিনিট ভেজে নেওয়ার পর এতে আমি কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে আলুগুলো ডুমো করে কেটেছি ঠিক একই রকমভাবে এঁচোড়গুলোকেও আমি ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এঁচোড় সমেত আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজব। আজ আমি এখানে যে সহজভাবে রান্নাটা করছি তাতে কিন্তু কোনো রকম কোনো মশলা বাটার প্রয়োজনই পড়ে না, খুব সহজভাবে এঁচোড়টা রান্না করা যায়, আর এটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হয়ে থাকে। এঁচোড়টা দেওয়ার পর কিন্তু আমি আঁচটাকে হাই ফ্লেমে বাড়িয়ে দিয়েছি, আর এটাকে দু এক মিনিট পর পরই নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। মিনিট দুয়েক পর দেখা যাবে এর কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এঁচোড়টার কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাতে করে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসে। আর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে জিরের গুঁড়োটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি যেহেতু জিরেটা খাই না তো সেই জন্য কিন্তু জিরের গুঁড়োটা ইউজ করতে পারলাম না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। আমি এখানে হলুদের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, কারণ যাতে করে কালারটা একটু বেটার আসে। অনেকে লঙ্কার গুঁড়োটা ইউজ করে থাকেন, তাতে করে কালারটা আসে, তো আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা খুব একটা ইউজ করি না। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। যেহেতু আমি ডাস্ক মশলা ব্যবহার করেছি সেই জন্য জলটা দিলে কষানোটা
খুব ভালো হয়। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো কষানো হবে ততটাই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। তো এটা কিন্তু আপনারা সকলেই জানেন, তবু আমি একবার বললাম। এখন বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাবো, যতক্ষণ পর্যন্ত মশলাটা শুকনো না হয়ে আসছে। আর মশলাটা একটু পোড়া পোড়া ভাব চলে আসলে কিন্তু টেস্টটা ততটাই বেড়ে যায়। তো এইভাবে আমি কয়েক মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, আর পুড়ে গেলে যে কোনো রান্নাতেই কিন্তু তিতকুটে ভাব চলে আসে। মিনিট পাঁচেক এইভাবে কষানোর পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এমন পরিমাণে জল দিতে হবে যাতে করে এঁচোড়গুলো জলের তলায় ডুবে থাকে, কারণ যেহেতু আমি এঁচোড়টা কিন্তু ভাপ দিয়ে নিইনি, তো সেই জন্য জলটা ঠিকভাবে দিতে হবে। এখন আমি এটাকে ঢেকে দিলাম, আর ফুটে উঠতে পারে আঁচটাকে লো ফ্লেমে করে দেবো। এইভাবে মিনিট পনেরো ধরে কুক হতে দেবো। মিনিট পনেরো পর আমি আবার ঢাকা খুলে ফিরে আসলাম। আবারও এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এঁচোড় আর আলুগুলোকে একটু চেক করে দেখছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এঁচোড় আর আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কতটা সুন্দর এসেছে আপনারা দেখতেই পেলেন বন্ধুরা। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ না করেও কত সুন্দর কালারটা নিয়ে আসলাম। এখন আমি ওপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি করে ছড়িয়ে দিচ্ছি, আর এই ধনে পাতা দেওয়ার ফলে এখানে কিন্তু আর কোনো রকম গরম মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ ধনে পাতার একটা আলাদা ফ্লেভার আছে। তো এতে করে কিন্তু এঁচোড়ের ডালনার স্বাদটা একটু অন্য রকম হয়ে থাকে। আর আপনারা যারা ধনে পাতা খান তারা তো জানেনই ধনে পাতার একটা সুন্দর গন্ধ আছে, তাতে করেই এর স্বাদ পাল্টে যায়। তো এখন আমি ওপর থেকে আরও বড় চামচের এক চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিলাম। আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা ধনে পাতা দিয়ে এই রকমভাবে এঁচোড় তৈরি করে খাননি তাদেরকে বলবো আমার রেসিপিটা ফলো করে একবার আপনারা বাড়িতে তৈরি করেই দেখুন, আর কমেন্ট করে বলুন কেমন হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার এঁচোড়ের ডালনা, কিংবা বলতে পারেন ধনে পাতা দিয়ে এঁচোড়। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখব মিনিট পাঁচেকের জন্য, যাতে করে এর গন্ধটা বজায় থাকে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আজ আমি কত সহজভাবে মশলা বাটার ঝামেলা ছাড়াই একটা অসাধারণ স্বাদের এঁচোড়ের ডালনার রেসিপি আপনাদের সামনে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার এই এঁচোড়ের ডালনাটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর আমাকে এগিয়ে চলতে সাহায্য করবেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।